চাল তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে ট্রাই করবেন, বাসায় অসম্ভব মজা হয় খেতে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিব, তারপর শুকনো মরিচ দিয়ে রসুন কুচি দিয়ে দিব, হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে ডাল আমরা অনেকভাবেই খাই, এভাবে রান্না করলে ছোট বড় সবাই খায়, খুব ভালো লাগে। রসুন পেস্ট দিয়ে দেব, আদা পেস্ট, ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নেবে। এবার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি বড় ভিডিওতে তেমন একটা ভয়েস দেই না, কিন্তু অনেক ভাইয়া পুরাই রিকোয়েস্ট করেন যে ভয়েস দিয়ে দেওয়ার জন্য, তাই আজকে চেষ্টা করলাম, দেখি কেমন হয়। এবার ডালগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই আমার যে ভাইয়া পুরা রিকোয়েস্ট করেছেন আমাকে ভয়েস দেওয়ার জন্য, জানাবেন কেমন হয়েছে। পরিমাণ মতো জল দিয়ে এবার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। বোনা ডালে বাগার না দেওয়াই ভালো, বাগার দিলে তো এরকম একটা ভালো লাগে না। এই তো আমার রান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভাইয়া পুরা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.